নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের অন্যতম প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাইশ বর্ধমান। আমি অলোক রঞ্জন আপনাদের সামনে আবারও একবার হাজির হয়ে গেলাম। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের কৌতূহলের বিষয় নিয়ে। কৌতূহল মানে আপনারা অনেকেই জানেন যে আমাদের পেড কোর্স লাইভ ক্লাস শুরু হয়েছে, কেমন হচ্ছে আমাদের এই অনলাইন পেড কোর্সের ক্লাসগুলো সেটা জানানোর জন্যই আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম। তবে হ্যাঁ, তার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলবো। আমাদের এই চ্যানেলে যে 1,30,000 সাবস্ক্রাইবার রয়েছেন তারা প্রত্যেকে আমাদেরকে ভীষণ ভালোবাসেন, ভীষণ শ্রদ্ধা করেন, ভীষণ সম্মান করেন, ভীষণ স্নেহ করেন। যার যেটা করার তারা সেটা করেন, কিন্তু আমি এই কয়েকদিনের মধ্যে দেখলাম দুজন মানুষ কমেন্ট করেছেন, দুজন সাবস্ক্রাইবার, যে আমরা বিজনেসম্যান হয়ে গেছি, আমরা পেড কোর্সের কথা ভাবছি বা আমরা যখন বই পাবলিশ করছি সেটাতে পয়সা নিচ্ছি, আমরা ফ্রিতে কেন দিচ্ছি না বা ফ্রিতে কেন পেড কোর্সটাকে কেন ফ্রি করলাম না। তো তাদেরকে আমার মনে হয়েছে যে তাদের চিন্তাধারাটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, তারা বোধহয় সমাজের মূল স্রোত থেকে একটু অন্যদিকে চলে যাচ্ছেন। তো দেখুন, যারা আমি দেখলাম, এটাও দেখলাম যে ওই কমেন্টটা করার পর আপনাদের মধ্যেই অনেকে তাতে তাকে ভীষণ পরিমাণে প্রতিক্রিয়া দিয়েছেন, না এটা করার প্রয়োজন নেই। ঘটনা হচ্ছে যে কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি বিশ্বাস করি তাকে দূরে সরিয়ে দিলে তার সমাধান হবে না, তাকে আমার কাছে রেখেই তাকে শুধরে দিতে হবে যাতে ভবিষ্যতে সে অন্য কোথাও গিয়ে সেই খারাপ আচরণটা না করে। কারণ বাস্তবে কোনো মানুষই খারাপ বা ভালো হয় না, খারাপ বা ভালো হয় তাদের কর্মটা, তাদের আচরণটা, তারা কিন্তু খারাপ নয়। তো আমি চাইবো যে তাদেরকে শুধরে দিই, তাদের সেই আচরণটাকে বদলে দিই। তো সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে যারা আমাদেরকে বলছেন যে যে দুজন যে আমরা বিজনেসম্যান হয়ে গেছি, আমরা সবেতেই পয়সা কেন চাইছি বা বই ছাপিয়ে বই পাবলিশ করে পয়সা কেন চাইছি, পেড কোর্স কেন চালানো শুরু করলাম, তো তাদেরকে বলবো আমাকে একটা সোজা কথা বলুন যে আপনি যখন জন্মেছিলেন আপনার পরিবারের বাবা মা কিন্তু হসপিটালে গিয়ে বলেননি যে আপনারা যে সার্ভিসটা দিলেন এর জন্য আপনাকে পয়সা কেন দেব বা আপনি পয়সা কেন চাইছেন, বিজনেস কেন করছেন, সবেতেই ব্যবসা দেখছেন, বলেননি। আপনি স্কুলে গেলেন, বড় হলেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়াশোনা করলেন, কোনো জায়গায় কোনো অর্গানাইজেশনে গিয়ে আপনি কিন্তু বলেননি যে পয়সা দেব না বা আপনি পয়সা কেন চাইছেন, আপনি বিজনেস করছেন কেন করছেন, বলেননি। স্কুলে বই খাতাপত্র কিনতে গিয়ে কোনো দোকানদারকেও কিন্তু বলেননি, কোনো মুদিখানার দোকানদারও বলে না, যাবতীয় যা কিছু আমরা কিনতে যাই, আমাদের দৈনন্দিন চাহিদা মেটাই, কোথাও গিয়ে কিন্তু আমরা বলি না বা আপনি বলেন না যে আপনি পয়সা কেন নিচ্ছেন। ঘটনা হচ্ছে তারা সার্ভিস দিচ্ছে তার পরিবর্তে আপনার কাছ থেকে নিচ্ছে। যাক, এসব কথা বাদ দিন, আপনি আমাকে বলুন যে আপনি আমার চ্যানেলে এলেন কেন, কেন দেখতে এলেন, কিছু শিখতে? তো আচ্ছা, শিখে কী হবে, কেন শিখতে চাইলেন, পড়াশোনাটা কেন করতে চাইছেন, চাকরি পাওয়ার জন্য, তাই তো? আচ্ছা, চাকরিটা কেন পেতে চাইছেন, না একটা স্টেবল ইনকামের জন্য। সরকারি চাকরি যদি পান তাহলে একটা আর্নিংস হবে, স্টেবল ইনকাম হবে, সেই ইনকামে একটা স্টেবিলিটি থাকবে, বেসরকারি হলে সেই রকম, সরকারি হলে সেই রকম, কিন্তু আলটিমেট কথা হচ্ছে আপনি একটা মাসের শেষে টাকা পয় চাইছেন, সরকারকে সার্ভিস দিয়ে টাকা চাইছেন বা বেসরকারি প্রতিষ্ঠানকে সার্ভিস দিয়ে টাকা চাইছেন। কই, যদি সেই সরকার বা সেই বেসরকারি প্রতিষ্ঠান আপনাকে বলে যে মশাই এইটুকুই তো 10টা 5টা ডিউটি করে এইটুকু কাজ করছেন বা এই সার্ভিস দিচ্ছেন এর জন্য টাকা চাইছেন, আপনি ফ্রিতে কেন করছেন না, আপনি তো বেশ ব্যবসাদার হয়ে গেছেন, তাহলে আপনার কেমন লাগবে বলুন? না, এইভাবে সিস্টেম চলে না, কিছুর বিনিময়ে কিছু করতে হয়, লেনদেন দিয়েই সমাজটা গঠিত হয়। কেমন, আমি যতদিন দেওয়ার ততদিন দিয়েছি, ইন ফিউচারও দেব। এখন ঘটনা হচ্ছে যে আমি হঠাৎ করে আজকে যদি আপনাদেরকে বলি যে আপনারা সবাই আমার পেড কোর্সে ঝটপট করে ভর্তি হয়ে যান, 3,000, 10,000, 5,000, 7,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যান, আমি বিশাল অঙ্ক করাই, বিশাল ইংরাজি করাই, আপনারা কেউ আসতেন না, কারণ কেউ আমাকে জানতেন না, কেউ চিনতেন না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই প্রায় 1.5 বছরের জার্নি পিরিয়ডে বা 1 থেকে 1.5 বছর এই পুরো সময়টা ধরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে বাস্তবে আমি পড়াই কেমন, বাস্তবে আমি চেষ্টা করি শেখানোর কতটা, মানে আপনারা আদৌ আমার কাছে আসলে লাভবান হবেন নাকি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সময় এবং অর্থ কি নষ্ট হবে নাকি সেটা সত্যি করেই কাজে লাগবে, আপনি আমাকে একটা পেমেন্ট করবেন, একটা রেমুনারেশন দেবেন, তার পরিবর্তে আপনি কিছু পাবেন আমার কাছ থেকে যেটাকে কাজে লেগে আপনি ভবিষ্যতে চাকরি পেতে পারেন। তো এই যে বিশ্বাস এবং ভরসাটা আমাকে আপনাদেরকে দিতে হতো, এটা অন্য কী মাধ্যম ছিল, কিচ্ছু ছিল না, তার জন্য আমাকে ফ্রিতে ভিডিও প্রোভাইড করতে হয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা, আগামী দিনেও পাবেন। কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু লকডাউন এবং সমস্ত অফলাইন বিজনেস বন্ধ বা কোচিং ক্লাস বন্ধ, তো আমাকে অনলাইন করতেই হয়েছে, যারা আমার পুরনো স্টুডেন্ট ছিল তাদের জন্য তো করতেই হয়েছে, সেটা করতে গিয়ে আমি আপনাদেরকেও ইনভাইট করেছি, কারণ আপনারা অলরেডি, আমি তাদেরকে ইনভাইট করেছি যারা আমাকে লাগাতার ফোন করতেন, পশ্চিমবঙ্গের ভিতর থেকে হলে তো চলেই আসতেন, পড়তে আসেনও, 500-600 কিলোমিটার থেকে পড়তে আসেন,
কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও যারা থাকেন বাংলা ভাষাভাষী মানুষ তারা কি করে আসবেন, অত সহজ নয়। তো তাদের একটা ভীষণ ডিমান্ড ছিল, যারা হাউস ওয়াইফ বাড়ির কাজ করে কোনোভাবেই আসা সম্ভব নয় তাদেরও ভীষণ ডিমান্ড ছিল। সেই কথা মাথায় রেখে আমি আপনাদেরকে এটা প্রচার করেছিলাম যে আমরা অনলাইন ক্লাস শুরু করলাম। তো যারা আসবেন বলেছিলেন তারাই এসেছেন, যারা আসতে চান না তারা আসবেন না। কিন্তু ব্যবসা করছি কেন, ব্যবসাদার হয়ে গেছি, পয়সা নিচ্ছি কেন, এইসব কথা বলার তো দরকার নেই। একটা সাইডে আপনারা যেমন পাচ্ছিলেন পাবেন, আমি আরেকটা সাইডে বই লিখলাম, বই 3 মাস 4 মাস ধরে 5-6 জন মিলে খাটলাম, তার একটা রেমুনারেশন আছে, তার একটা পারিশ্রমিক আছে, সেটার জন্য আমরা সেটা চেয়েছি। আপনার বই তো প্রয়োজন নেই, আপনার মার্কেটে 2-4-5-700-1000 টাকা দিয়ে আপনি অন্য বই কিনে নিন, আপনার তো আমার বইয়ের প্রয়োজন নেই। সেগুলো পয়সা দিয়ে যেমন কিনছিলেন এতদিন কিনে নিন, আমার বইটা তো আপনাকে নিতে হবে, এটা তো জোর করিনি। যারা মনে করেছে আমার বই প্রয়োজন আছে তারা নিয়েছে এবং তারা নেবেও। ইতিমধ্যে প্রচুর বই বিক্রি হয়েছে, প্রচুর পরিমাণে, আমি আশাও করিনি যে এত বই মার্কেটে ডিমান্ড হবে। যাই হোক, তো কোনো রকম রাগরোষ না করে আপনার পছন্দ হলে আপনি আসবেন পেট গড়ছে, পছন্দ হলে সিম্পল ইগনোর করতে শিখুন, লাইফে অনেক বড় জায়গায় যাবেন। আর যদি তাও না পারেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব, আপনি সুন্দর করে আমার মতো একটা ইউটিউব চ্যানেল খুলুন, আপনি ফ্রিতে পড়ান সারা জীবন, আগামী দিন যতদিন বাঁচবেন ততদিন ফ্রিতে পড়াবেন, খবরদার কারো কাছে টাকা চাইবেন না, বই খাতা লিখবেন সেগুলোকে দেবেন, পাবলিশ করবেন, পিডিএফ হোক দরকার পড়লে প্রিন্ট আউট করে দেবেন, টাকা পয়সা চাইবেন না। আমি কথা দিচ্ছি আমার ভবিষ্যৎ প্রজন্মকে আপনার কাছে পাঠাবো, অন্তত ফ্রিতে পড়ার জন্য। যাই হোক, বেশি কথা বলছি না, যেটা নিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করতে চাইছিলাম যে আমরা দেখাতে চাইছি আমাদের লাইভ ক্লাসটা সত্যিই কেমন হচ্ছে। আপনার যদি পছন্দ হয়, যদি মনে হয় যে এখানে আসার যায় বা এখানে আসলে আপনার সময় নষ্ট হবে না, অর্থ নষ্ট হবে না, তাহলে অবশ্যই আসতে পারেন। আজকের সাবজেক্ট এই মুহূর্তে স্ক্রিনে দেখবেন এবং আজকের টপিক এই মুহূর্তে স্ক্রিনে দেখবেন। ভালো থাকুন। ঠিক আছে, শুরু করা যাক আজকের ক্লাস। আজকে যে চ্যাপ্টারটার নাম দিয়েছে স্কোয়ার রুট, মানে হচ্ছে স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল, মানে কিরকম আপনাকে 25 পর্যন্ত ভীষণ ভাবে মুখস্থ রাখতে হবে, ভীষণ ভাবে মুখস্থ রাখতে হবে। 25-এর পর থেকে পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে কাজে লাগতে পারে। এবার সেইগুলোকে দেখুন, আনলিমিটেড মুখস্থ করা তো সম্ভব নয়, তাহলে কি করতে হবে আপনাকে, 25-এর পর থেকে একটা রুলস, যেটা আমি বলছি সেটা কিন্তু আমার নিজের বানানো নয়, কোনো না কোনো সময় কারো না কারো বানানো রুলস এটা। তো সেই রুলসটাকে কাজে লেগে আমি বলবো যে আনলিমিটেড সংখ্যা আপনারা কিভাবে স্কোয়ার করবেন, একদম আনলিমিটেড। এটা দেখবেন ইউটিউবের ভিডিওতে আমি বলেছি, তা সত্ত্বেও আমি যেহেতু এটা লাইভ ক্লাস এবং অনেকেই আছেন যারা ইউটিউবের ভিডিও সবকটা হয়তো দেখেননি, আর এটা একেবারে 1 বছরের কোর্স হিসেবে নিয়েছি বলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত করাবো। ইউটিউবের ভিডিওতে যত অঙ্ক আপনারা দেখেছেন এই বইটার কোনো না কোনো জায়গায় সেগুলো আছে, সেগুলো কিন্তু অটোমেটিক দেখবেন, ঠিক আছে। তো আমি যেটা আপনাদেরকে বলবো, অলরেডি আমার একটা অ্যাডমিন আপনাদেরকে বলে দিয়েছে গ্রুপে যে 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে বলেছে, খেয়াল করুন, যেটাকে মুখস্থ করে নিন ঝট করে। 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আমাদের সবারই মুখস্থ আছে ছোটবেলা থেকেই, 11 থেকে 25 পর্যন্ত মুখস্থ করবেন, সেটা আপনারা একবার রিকল করে নিন। 1 থেকে 25 পর্যন্ত মুখস্থ কেন করতে বললাম, যে 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার গুলো এত বেশি পরীক্ষায় আসে যে ক্যালকুলেশনের থেকে মাথা থেকে বার করলেই সব থেকে ভালো। এবারে 25-এর পরে পরীক্ষায় কম আসে, কিভাবে আসে আপনারা বইয়ের কোশ্চেন গুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কম কোথা দিয়ে আসে, ঠিক আছে। এবার আমি কি করব, এই 26 থেকে নিয়ে আনলিমিটেড সংখ্যা পর্যন্ত একটা রুলস এর মধ্যে আসব, যদিও এটা আমি আগেও বললাম নিজের বানানো রুলস নয়, কোনো না কোনো সময় কেউ না কেউ বানিয়ে গেছে, কিন্তু ভীষণ ইজি আমার মনে হয়। এবার 26 থেকে আনলিমিটেড সংখ্যা যদি আপনি স্কোয়ার বার করতে চান, মনে করেন আপনাকে বললো যে 56-এর স্কোয়ার কত, মুখস্থ নেই, কি করবেন, হয় আপনাকে গুণ করে আসতে হবে, না হলে সেই 56-বার যোগ করে আসতে হবে, সেটা তো সম্ভব নয়। তো তার একটা একদম শর্টকাট রুলস, এটা করার জন্য আপনাকে 3টে জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোড, কেমন কোড, কেন কোড, কিরকম না কোড, হচ্ছে একটা 50-এর কোড, তারপরে 100-এর কোড, 150-এর কোড, 200-এর কোড, 250-এর কোড, এরকম করে চললো আনলিমিটেড। মনে রাখতে হবে যে কোড কোড কেন 50-এর বলছি আমি বলছি একটু পরে। প্রত্যেকটা কোডের একটা করে রেঞ্জ আছে, রেঞ্জ মানে কিরকম, 1 থেকে 25 পর্যন্ত আমি মুখস্থ করতে বলেছি, 26 থেকে নিয়ে 50-এর কোড শুরু, কোন পর্যন্ত দেখুন, 74 পর্যন্ত। তার আগে একটা জিনিস দেখুন, এই যে প্রত্যেকটা কোডের মধ্যে গ্যাপ হচ্ছে 50, মানে 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 50-50 করে গ্যাপ। এবার যে রেঞ্জটা, আগে 24টা নাম্বার, পরে 24টা নাম্বার,
ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত 24টা নাম্বার, 50 থেকে 74 পর্যন্ত আর 24টা নাম্বার। তাহলে 24 24 48 দুটি বাদ গেল, দেখুন এদিকে একটা বাদ ওদিকে একটা বাদ গেল, সেটা আমি কেন বাদ গেল পরে বলছি। 74 পর্যন্ত 50-এর কোড, 75টা বাদ দিয়ে 76 থেকে শুরু 100-এর কোড, 76 থেকে 100 দেখুন 24টা সংখ্যা, আবার 100 থেকে 24টা গেলে কত হয় 124, আবার 125টা বাদ দিয়ে 126 থেকে 150-এর কোডে কোন পর্যন্ত 150-এর পরে আরো 24টা সংখ্যা মানে 174, 175টা বাদ দিয়ে 176 থেকে 200-এর কোড কোন পর্যন্ত 224, 225 বাদ দিয়ে 226 থেকে 250-এর কোড কোন পর্যন্ত 274। খেয়াল করুন আরেকবার বলে দিই, কোডগুলো হচ্ছে সব 50-50 গ্যাপ। এবারে 50-50 গ্যাপকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, 25টা 25টা করে আমি যদি ভাবি, 26 থেকে নিয়ে 50 পর্যন্ত 24টা সংখ্যা, 50 থেকে নিয়ে 74 পর্যন্ত আর 24টা সংখ্যা, 75টা বাদ দিয়ে 76 থেকে 124, 100 থেকে আর 24টা গেলে 124, 125 নম্বর সংখ্যাটা বাদ দিয়ে 126 থেকে 150-এর কোড, 150 থেকে 174 পর্যন্ত এটা হচ্ছে 150-এর কোড, মানে এই যে রেঞ্জটা 48টা সংখ্যা 48টা 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 করে, এটাও কিন্তু একটা আনলিমিটেড এরকম ভাবে যাবে, এর একটা রিদিম আছে। দেখুন এবার যদি বলেন আমরা এরকম কেন ধরবো, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কোন রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বলে এটা কিন্তু সায়েন্টিফিক নয়। দেখা গেছে যে এরকম ভাবে যদি আমরা ধরি তাহলে কোন সংখ্যার স্কোয়ার খুব সহজেই বার করা সম্ভব হয়ে যায়। সেটা কিরকম, একটা মনে রাখতে হবে আপনাকে কোড, আর একটা হচ্ছে তার রেঞ্জ, আর একটা হচ্ছে মনে রাখতে হবে যেটা হচ্ছে গুণ করার একটা ব্যাপার থাকে। গুণ করা মানে কিরকম, 50-এর কোড যদি হয় তাহলে হাফ দিয়ে গুণ, 100-এর কোড হলে 1 দিয়ে গুণ, 150-এর কোড হলে 1.5 দিয়ে গুণ, 200-এর কোড হলে 2 দিয়ে গুণ, 250-এর কোড হলে 2.5 দিয়ে গুণ, এরকম করে চললো, এটা আনলিমিটেড। ব্যাপারটা খুবই সিম্পল, একটুখানি খেয়াল করুন, কোড মনে রাখবো 50 100 150 200 250, এরকম করে আনলিমিটেড, প্রত্যেকের রেঞ্জ মনে রাখবো 26 থেকে শুরু 74 পর্যন্ত 50-এর কোড। মানে আপনাকে যদি এমন কোন সংখ্যা বলে যেটা হয়তো দেখা গেল 26 থেকে 74-এর মধ্যে কোনো সংখ্যা, তাহলে ভেবে নেবো সেটা 50-এর কোড। আবার যদি বলে 76 থেকে 124-এর মধ্যে কোনো সংখ্যা যদি বলে তাহলে সেটা হবে 100-এর কোড। 126 থেকে 174-এর মধ্যে কোনো সংখ্যা যদি জানতে চায় কারো স্কোয়ার, তাহলে সেটা ধরে নেবো 150-এর কোড। বা সিম্পল, এইটা শুধু মাথায় রাখবেন, কোডের আগে 24টা পরে 24টা, আর একটা হচ্ছে গুণ, 100-এর কোড হলে 1 দ্বিগুণ, 50-এর কোড হলে হাফ দ্বিগুণ, 150 হলে 1.5, 200 হলে 2, এরকম করে আনলিমিটেড হলে চললো, আর কোনো ব্যাপার নেই। এবার মনে করেন একটা সংখ্যা আপনাকে বলছি আমি, যেটা মুছে দিচ্ছি আপনারা রেকর্ডিং এ পাবেন, সেটা মনে করুন আপনাকে একটা সংখ্যা বললো যেটা হচ্ছে 42। এই 42 সংখ্যাটার আমরা স্কোয়ার বার করব কিভাবে, এই যে 42 42-এর স্কোয়ার সমান কত, তো সবার আগে দেখবো যে 42 কার কোড, দেখলাম 42 হচ্ছে 50-এর কোড, কেননা 26 থেকে নিয়ে 74-এর মধ্যে 42টা রয়েছে। এবারে যখনই দেখবো যে 42টা 50-এর কোড, তাহলে 50-এর থেকে কম না বেশি, দেখলাম যে কম, কত কম, 8 কম, তখন 8-এর স্কোয়ার করবো, 8 8-এ 64 বসাবো এই জায়গাটা, যেটা এক ঘর বলছিলাম, 8 8-এ 64টা ওখানে বসিয়ে দেবো, ঠিক। তারপরে কাজ হচ্ছে দেখবো যে 50-এর থেকে কম তো, কত কম না 8 কম, তখন কি করবো এর থেকে ওই 8টাকে বাদ দিয়ে দেবো, 42 থেকে 8 বাদ দিলে কত হয় দেখুন 34, 50-এর কোড থেকে 42 যেহেতু 8 কম তাই 8ই বাদ দেবো, তো 8 বাদ দিলে কত হয় 34, এইবারে 34-কে গুণ করবো হাফ দিয়ে, কেননা যে গুণ করার একটা কথা বলেছিলাম আমি যে 50-এর কোড হলে হাফ দিয়ে গুণ করতে হয়, এবার হাফ দিয়ে যদি গুণ করি কত হয় 17, এই 17টা গিয়ে বসবে শুরুতে, তার মানে 42-এর স্কোয়ার হচ্ছে 1764। কেমন, যদি না বুঝতে পারেন আমি আর একটা বলি, মনে করেন এখানে আমি 43, 42-এর জায়গায় আমি 43 করে দিলাম, যে 43-এর স্কোয়ার কত হয় একটু খেয়াল করবেন, নিয়মটা কিন্তু একদম হুবহু একই, 43-এর স্কোয়ার শুরুতে ভাববো কিরকম, যে 43 কার কোড, 43 হচ্ছে 50-এর কোড, একই কথা 26 থেকে 74-এর মধ্যে 43 কোথাও আছে, তাহলে যেহেতু এ 50-এর কোড, তখন ভাববো যে 50-এর থেকে কম না বেশি, কম, কত কম, 7 কম, তখন 7-এর স্কোয়ার করব, আমাদের মুখস্থ আছে 7 7-এ 49 বসালাম, যেহেতু 50-এর কোডের থেকে এ 7 কম তাই এর থেকে 7 বাদ দিয়ে দেবো, 50-এর থেকে 7 বাদ দেবো না কিন্তু, যার স্কোয়ার করছি তার থেকে 7 বাদ দেবো, তাহলে 43 থেকে 7 বাদ দিলে কত হয়। এবার এটাতে যদি কারো আপনাদের মনে হয় যে 43 থেকে 7 বাদ দেবো কত কি করবো মাথায় আসছে না, তো ঝট করে কি করবেন, 43 থেকে 7 বাদ না দিয়ে আগে 3 বাদ দিয়ে দিন, 3 বাদ দিলে কত থাকে 40, এবারে 4 বাদ দিন, তাহলে 7 বাদ দেওয়া হয়ে যাবে, তাহলে 40 থেকে 4 বাদ দিলে দেখুন 36, এটা অনেক সহজ হবে, হলো। এবারে 50-এর কোড কত দিয়ে গুণ, হাফ দিয়ে গুণ, আবার সেই 18 দিয়ে 36, এই 18টাকে বসিয়ে দেবো শুরুতে,
মানে 1849 হচ্ছে 43 এর স্কয়ার। আমি একটুখানি পেরিয়ে চলে যাই, মনে করেন আমি 50 পার করে যাচ্ছি, 50 পার করে যদি যাই কত স্কয়ার? 54 স্কয়ার। 54 স্কয়ার সমান কত? এবার সবার আগে কি দেখতে বলেছি, 54 কার কোড, 54 কার কোড, 54 কিন্তু 50 এর কোড, কারণ 50 এর রেঞ্জ 26 থেকে 74 পর্যন্ত। 100 কোড জানো ভাববেন না, বেশিরভাগ জন 100 কোড ভেবে বসে, 54 হচ্ছে 50 এর কোড। এবার দেখবো 50 এর কোড যদি হয় তাহলে 50 এর থেকে বেশি না কম? এ কিন্তু বেশি। কত বেশি? 4 বেশি। তাহলে সেই 4 এর স্কয়ার করব, 4 এর স্কয়ার করলে 4 4 16, সেটা বসে গেল লাস্টে। এবার যেহেতু 50 এর থেকে 54 4 বেশি, তাই এর সঙ্গে 4 এবার কি করব, যোগ করে নেব। আগে বিয়োগ করছিলাম, এবার যোগ করে নিলাম, দিয়ে কত হলো? 58 হয়ে গেল। এবার 58 কে 50 এর কোড মানে কত দ্বিগুণ? হাফ দ্বিগুণ। তাহলে হাফ দ্বিগুণ করে দিলাম, 58 কে হাফ দ্বিগুণ করলে 25 এর 4 29, 2916, এটা হচ্ছে 54 স্কয়ার। আশা করি একটু হলেও হয়তো ক্লিয়ার হয়েছে, কারো কথা শুনতে পাচ্ছি না বলে আমারও মন খারাপ হচ্ছে, উপায় নেই। এবার মনে করুন আমি একটা বার করছি, সেটা হচ্ছে 57 স্কয়ার, 57 না 59 স্কয়ার মনে করুন, হাত দিতে হলো 59 স্কয়ার। কার কোড? ওই একই জিনিস, 50 এর কোড। তাহলে 50 এর কোডের থেকে এ বেশি না কম? বেশি। কত বেশি? না 9 বেশি। তাহলে 9 এর কি করব? 9 এর স্কয়ার করব, 9 এর স্কয়ার করে 9 9 81 বসিয়ে দিলাম লাস্টে, হলো। এবার যেহেতু 50 এর কোড থেকে 59 9 বেশি, তাই এর সঙ্গে 9 যোগ করে দিলাম, দিয়ে কত হলো? 9 যোগ করলে 68। এবার 50 এর কোড গুণ করার যে ব্যাপারটা আসে, 50 এর কোড মানে হাফ দ্বিগুণ, কত হয় তাহলে? 34, 34 বসিয়ে দিলাম শুরুতে। খেয়াল করুন এটা হচ্ছে একটা সিম্পল রুলস, যে যার কোড আমরা ভাববো দেখবো যে সে কোডের থেকে কম না বেশি, কম হলে বিয়োগ, বেশি হলে যোগ, এটা একটা ব্যাপার। কিন্তু এক্ষেত্রে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মনে করুন আমি 48 এর স্কোয়ার বার করছি। 48 এর স্কোয়ার বার করতে গেলে কি বলেছিলাম, যে দেখবো যে 48 কার কোড? না 48 হচ্ছে 50 এর কোড, 50 এর থেকে কম না বেশি? কম। কত কম? 2 কম। তাহলে সে 2 এর স্কোয়ার করবো, 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। কিন্তু এখানে আমরা এক ঘর বসাবো না, আমরা এখানে 2 ঘর বসাবো, 4 যদি হয় তাহলে 0 4। কার কার ক্ষেত্রে হবে? যখন কোন কোডের থেকে 1 কম হবে তখন 1 এর স্কোয়ার করলে 1 হয়, 1 না বসিয়ে 0 1 বসাবো। যদি কোন কোডের থেকে 2 কমের কোন সংখ্যা করি তাহলে 2 কম মানে 2 এর স্কোয়ার, যদি করি 2 2 4 হয়, 1 ঘর পাচ্ছি, কিন্তু আমরা 2 ঘর বসিয়ে 0 4 বসাবো। 3 এর বেলাতেও তাই হবে, 3 3 9 হয়, তো 1 ঘর না বসিয়ে 2 ঘর বসিয়ে 0 9 বসাবো। এই তিনজন খালি, 1 2 3। এই যে মনে করুন যে এখানে আমরা 2 ঘর বসাবো, এতক্ষণ 2 ঘর করে হচ্ছিল তাই 2 ঘর বসিয়ে দিচ্ছিলাম, এবারে কিন্তু 1 ঘর পেয়েছি। 48 50 এর থেকে 2 কম, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 1 ঘর পাচ্ছিলাম, তাই আমরা 2 ঘর যেহেতু বানালাম, এর জন্যও কিন্তু এটা সায়েন্টিফিক নয়, এর জন্য আমরা এটাকে বৈজ্ঞানিক বলতে পারি না, কারণ এই লজিক মেনটেন করে না, লজিক ফলো করে না তাই, ঠিক। আর জায়গায় চলে আসি, যেহেতু 50 এর থেকে 48 2 কম, তাই সে 2 এর স্কোয়ার করে 0 4 বানালাম, 2 কম বলে 2 বিয়োগ দিয়ে দিলাম, বিয়োগ করলে কত হয়? 46। এবার গুণ করার গল্প যেটা ছিল হাফ দিয়ে গুণ, 46 কে হাফ দিয়ে গুণ করলে কত হয়? 23। এই 23টা বসিয়ে দিলাম আমরা শুরুতে, 23 4। আশা করি বুঝতে পেরেছেন। আর একটুখানি চলে যাই, 100 এর কাছাকাছি চলে যাই, মনে করুন 100টা হচ্ছে 106, এর স্কয়ার কত হয়? কার কোড 106? 106 কিন্তু 100 কোড, কেননা প্রত্যেকটা কোড কি বলেছিলাম, 50 100 150 200, এবার কোডের আগে 24টা পরে 24টা, তাহলে 100 পরে দেখুন 106 আছে, মানে 24 এর মধ্যে রেঞ্জের মধ্যেই পড়ে গেছে, মানে কার কোড? এটা হচ্ছে 100 কোড। এবার কি ভাববো, 100 কোড যদি হয় তাহলে 100 থেকে কম না বেশি, অর্থাৎ কোডের থেকে কম না বেশি? বেশি। কত বেশি? 6 বেশি। তাহলে 6 এর কি করব? 6 6 36, স্কোয়ার করে লাস্টে বসে দিলাম, যেহেতু 6 বেশি তাই 6 যোগ করে দেবো, 106 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 112। এবার গুণ করার গল্প, 100 কোড মানে কত দ্বিগুণ? 1 দ্বিগুণ। 1 দিয়ে গুণ করে দিলাম, দিয়ে কত? 112 ইনটু 1 মানে হচ্ছে 112 এখানে বসে গেল, মানে 106 এর স্কোয়ার হচ্ছে এইটা। কালি এবার চলে শুন আরেকটা, একবার ছিল কি দেখুন 2 ঘর করে ছিল, একবার হচ্ছে 1 ঘর ছিল, এবার আমরা চলে আসবো 3 ঘরে। 3 ঘর মানে কি রকম, মনে করুন 111 এর স্কয়ার কত হয়? 111 কার কোড? 111 হচ্ছে 100 কোড।
100 থেকে কম না বেশি? 100 থেকে বেশি। কত বেশি? 11। 11 স্কয়ার করলে কত হয় মুখস্থের মধ্যে? 11 11 121। এই 121-এর 21 বসাবো লাস্টে দুটো ঘর। তিনটে ঘরের মধ্যে প্রথমটা আমরা বসালাম না, এই প্রথমটা আমরা কি করলাম, প্রথমটা হাতে রেখে দিলাম। এই যে দেখুন বলেছি সবসময় ডান দিকে দু ঘর বসবে, যখন আমরা দু ঘর পাচ্ছিলাম তখন দু ঘরই বসাচ্ছিলাম, যখন এক ঘর পাচ্ছিলাম তখন তাকে দু ঘর বানিয়ে বসাচ্ছিলাম, আর যখন এখন তিন ঘর পেলাম তখন দু ঘরকে বসিয়ে এক ঘর আমি হাতে রেখে দিলাম। ওই যে লাস্টে দু ঘর বসাবো, কোনো এর পিছনে কোনো লজিক নেই, বসাতে বসাই এরকম একটা ব্যাপার, লজিক নেই। এবার দেখুন 111 হচ্ছে 100 থেকে 11 বেশি, তাই কি করব, বেশি হলে বলেছি যোগ করে দেবো, 111-র সঙ্গে 11 যোগ করলে কত হয়? 122। এবার 100-র কোড মানে কত দ্বিগুণ? 100-র কোড মানে হচ্ছে এক দ্বিগুণ, 122 × 122 মানে হচ্ছে, 122 × 1 মানে হচ্ছে 122 হলো। এবারে এই হাতের একটাকে যোগ করে দেবো, যেটা হাতে ছিল 122 আর 1 যোগ করে 123 করে নিয়ে এইখানটায় বসিয়ে দেবো। খেয়াল করুন, যদি এটা একটু ডিস্টার্ব হয় আমি আর একটা বলছি, মনে করেন 112, 112 যদি এটা কেউ বুঝতে অসুবিধা তাহলে ওটা হোম টাস্ক, এটা করবেন। 112 কার কোড বলেছি? 112 হচ্ছে 100 কোড, 100 থেকে বেশি না কম? বেশি। কত বেশি? 12 বেশি। 12 স্কয়ার করলে কত হয়? 12 12 144। 144-এর বসবে দুটো ঘর, লাস্টের দুটো ঘর, মানে 44 বসালাম, হাতে এক রেখে দিলাম। এবারে যেহেতু 112 100 থেকে 100 বা কোডের থেকে 12 বেশি, তাই 12 যোগ করে দিলাম, দিয়ে কত হলো? 124। এবার 100-র কোড মানে এক দ্বিগুণ, 124 × 1 করলাম মানে 124-ই হলো, আর হাতে যে একটা ছিল এটা যোগ করে 125 বানিয়ে শুরুতে বসিয়ে দিলাম। তার মানে 112 স্কয়ার হচ্ছে 125 বা 12,544। এইটা তার মানে ফাইনালে কি দেখা গেলো, একবার ঝট করে ঝাল দিয়ে নি, যে যখন দু ঘর পাচ্ছিলাম দু ঘর বসিয়ে দিলাম, যখন এক ঘর পাচ্ছিলাম তখন দু ঘর বানিয়ে বসালাম, যখন তিন ঘর পাচ্ছিলাম তখন এক ঘর করে হাতে রেখে পরে যোগ লাস্ট একদম যোগ করে বসিয়ে দিলাম। এবার দেখুন এই যে 111টা আমি যেটা দেখালাম না, এটার কিন্তু একটা স্পেশাল দিক আছে। 111 111 শুধুমাত্র স্কোয়ারে আসে তা নয়, 111টা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। কিরকম? এর একটা আলাদা রুলস রয়েছে। 111 খেয়াল করে দেখুন, এই যে উত্তরটা আমরা পেয়েছি না, এই উত্তরটা দেখে খেয়াল করবেন। মনে করুন শুধু 11 স্কয়ার কত হয়? শুধু 11 স্কয়ার মানে হচ্ছে 11 × 11, তার মানে দুটো একের গুণ, কত হয়? 111 121। খেয়াল করতে পারছেন? 111 121। এখন যেটা করলাম, 111 স্কয়ার, 111 মানে 3টি 1-এর গুণ, 111 × 111 দিয়ে কত হচ্ছে উত্তর? কত হয়েছে? 1 2 3 2 1। খেয়াল করুন, আমরা যদি এইটা মুছে দিই, এটা মুছে দিলে বুঝতে সুবিধা হবে, 11 স্কয়ার মানে হচ্ছে 121। এটাকে অন্যভাবে দেখুন, 1 2 1, 3টি 1-এর গুণ যখন করছি 111, তখন 1 2 3 2 1। খেয়াল করছেন? আবার যদি 4টি 1-এর গুণ করি, মানে 1111 যদি স্কোয়ার করি, তাহলে কত হবে? 1 2 3 4 3 2 1। কিরকম? এটা হচ্ছে একটা পিরামিডের মতো, এটা খুব পরীক্ষায় আসে বলে এটাকে বাড়তি বলছি আমি। যখন আমি দুটো 1-এর গুণ করছি 11, তখন 121 নয়, এটাকে ভাবুন 1 2 1, মানে 1 2 1 উঠলো নেমে গেল, দুটো 1-এর গুণ মানে 1-এর পর 2 পর্যন্ত যাবে। যখন 3টি 1-এর গুণের কথা বলছি 111, তখন কি হচ্ছে দেখুন, 3টি 1 যেহেতু, তাহলে 1 2 3 তারপরে 2 1 নেমে গেল। যখন 4টি 1-এর গুণ, তখন 1 2 3 4 3 2 1 নেমে গেল। যদি আমি 5টি 1-এর গুণ গুণের কথা বলি, মানে 11111 স্কয়ার কথা হয়, 5টি 1 মানে হচ্ছে 1 2 3 4 5 চলে গেলাম, তারপরে 4 3 2 1-এ নেমে গেলাম। মানে যতগুলো 1-এর গুণ বলবে আমি ততটা উপরে উঠবো, তারপর তার একবার নিচে থেকে নেমে যাবো, পিরামিডের মতো একদম। এইটাকে কাজে লাগিয়ে, মানে যে 1-এর গুণগুলোকে কাজে লাগিয়ে আর এক আরো অনেকগুলো দেয়, সেটা কিরকম? যদি আমাকে এরকম বলতো 22 স্কয়ার কত, এটারও কিন্তু এই সিস্টেমটাকে কাজে লাগাতে পারেন। মানে কিরকম? 22 স্কয়ার না লিখে আপনি যদি এরকম লেখেন 2 × 11, তার স্কয়ার লিখতে পারেন, 2 × 11 মানেও কিন্তু এই যে 11 2 22, 22 স্কয়ার, একই জিনিস লিখলাম আমি এটার বদলে। 2-এর স্কয়ার করে আপনি বাইরে বার করে দিন, 2-এর স্কয়ার মানে 4 হয়ে বাইরে বেরিয়ে এলো, আর তারপরে ব্র্যাকেটে × 11 স্কয়ার হয়ে গেল। এইটা আমাদের মুখস্থ আছে, কিরকম? 4 × 11 স্কয়ার মানে কত? 121। 4 × 121 করে আমরা বসিয়ে দিলাম, এর সাথে এটা গুণ করে 4 4 2 8, আর 4 4 484। খেয়াল করুন, 22-এর স্কয়ার কিন্তু আমরা যদি মুখস্থ থাকতো তাহলে 484 আমাদের হতো। আবার যদি এরকম হয় যে 22-এর নয়, দুটো 2-এর নয়, 3টে 2-এর গুণ, মানে কিরকম? 2 2 2 এর স্কয়ার, এটাকে আমরা কিভাবে লিখতে পারি?
আমরা এই একের ফরম্যাটে ফেলতে পারি, সেটাই আমার মেনলি বলা। 2 × 111 তার মানে তো 222 এর স্কোয়ার, এটার স্কোয়ার না লিখে আমি এরকম লিখলাম। 2 এর স্কোয়ারটাকে বাইরে বার করে নিয়ে চলে এলাম, 4 × ভিতরে কোনটা 3, 111 স্কোয়ার। এবার আমরা কি জানি, 4 রইলো, 111 মানে কত, 1, 2, 3, 2, 1, 4 দিয়ে ওকে গুণ করে দিলে হয়ে গেল, সিম্পল একটা ব্যাপার। যদি এখানে 5, 4, 2 থাকে তাহলে এখানে আর একটা 1 বেড়ে গেল, এখানে একটা 1 বেড়ে গেল, এখানে 1, 2, 3, 4, 3, 2, 1 বসিয়ে দিলাম। এরকম করে করতে পারেন। আপনি যদি 2 এর বদলে 3 হয়, 3 মানে কত, 33 স্কয়ার মানে কত, 3 × 11 তার স্কোয়ার। 3টা তো আপনি জানেন, 3টাকে 9 করে বাইরে বার করলেন, 11 স্কোয়ার করে ওইদিকে নিয়ে চলে গেলেন। আশা করি এইটা হয়তো একটু বুঝতে পেরেছেন, যদি পারেন তাহলে খুব ভালো কথা, আপনাদের সারা শব্দ আমি পাচ্ছি না আপাতত। নেক্সট পর্যায়ে চলে যাই, যে যেগুলোকে আমি বাদ দিয়েছিলাম, খেয়াল করে দেখুন কোডটা বলার সময় সেই 25, 5 গুলোকে আমি বাদ দিয়েছিলাম, মনে আছে? এদিক থেকে শুরু করেছিল 26 থেকে 74 পর্যন্ত, 75টাকে বাদ দিয়ে 76 থেকে শুরু করেছিলাম 124 পর্যন্ত, 125টাকে বাদ দিয়ে 126 থেকে শুরু করেছিলাম, মনে পড়ে এগুলো? তার মানে আমরা সেই 5 গুলোকে বাদ দিয়ে বাদ দিয়ে চলে যাচ্ছিলাম। কেটে যায়নি তো আবার? সবাই আছে? হ্যাঁ, পিরমলকে দেখতে পাচ্ছি, একজনকে দেখেছি, আছে বেঁচে, খুব ভালো কথা। দেখুন 5 গুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম, 5 গুলোর কিন্তু আরো ইজি নিয়ম আছে, একদম খুব শর্টকাট। মানে কিরকম, এই যে 25, 25 স্কোয়ার কত হয়, আপনি দেখুন এখনই মুখস্থ বলে দেবেন, 25, 25, 625, তাই তো? এটার একটা যে ফর্মুলা আছে, কিরকম না, 5 থাকার জন্য লাস্টে হবে 25। আর এই যে 2, 2 এর পরের সংখ্যাটা কত হয় আমাদের, 3, তা 2 আর 3 এ গুণ করে 6 বসিয়ে দিলাম শুরুতে, 625 হয়ে গেল। কিরকম, মনে করুন 35 স্কোয়ার, 5 থাকার জন্য বললাম 25 লাস্টে, আর 3-এর পরে কি হয় সংখ্যা, 3-এর পরে 4, 3 আর 4 গুণ করে 3, 4, 12 বসিয়ে দিলাম, তার মানে 35 স্কোয়ার হচ্ছে 1225। মনে করুন 45, 45 স্কোয়ার, 5 থাকার জন্য কত, 25, 4-এর পরে কি আছে সংখ্যা, 5, 4, 5, 20 বসিয়ে দিলাম, মানে 45 স্কোয়ার হচ্ছে 2025। মনে করুন 65, তার স্কোয়ার 5 থাকার জন্য 25, 6-এর পরে কি হয় সংখ্যা, 7, 6 সাথে 42, তার মানে 65 স্কোয়ার হচ্ছে 4225। এবার আপনাকে পিছন দিক থেকে ভাবতে হবে না, আপনি 75টা ভাবুন মনে মনে, 75 স্কোয়ার, তাহলে কি ভাববেন? এবার এই দিক থেকে ভাবুন, 7-এর পরের সংখ্যা হচ্ছে 8, তাহলে 7 আর 8 গুণ করে 7 আর 8 56, আর 5-এর জন্য এখানে 25, 56, 25। আমি যদি 85-এর কথা বলি, 85 মানে কি, 8-এর পরে 9, 8, 9, 72 শুরুতে আর লাস্টে 25। যদি আমি 95-এর কথা বলি, তাহলে 9, 10, 90 শুরুতে লাস্টে 25, 90, 25, সিম্পল হিসেব। সেরকম ভাবে যদি ভাবেন তাহলে মনে করুন 55 স্কোয়ার, মুখে মুখে বলবেন, 5-এর পরে কি হয় 6, তাহলে 5, 6, 30 শুরুতে, আর এই 5-এর জন্য 25, মানে 30, 25 হচ্ছে 55 স্কোয়ার। এই 5-এর গুলো ভীষণ ইজি। এবারে কি হচ্ছে দেখুন, এটাকে অ্যাপ্লাই কিভাবে দেয়, এতক্ষণ তো আমি বললাম যে কোডটাকে ব্যবহার করে কিভাবে করবেন, আর তার সঙ্গে 5-এর গুলোকে বললাম পরীক্ষায় কিরকম আসে। দেখুন আমাদের সময় তো এটা খুব আসতো, একটা এরকম দিল 48 স্কোয়ার প্লাস 111 স্কোয়ার মাইনাস 65 স্কোয়ার সমান কত, এটা সমান কত, এটা একটা অঙ্ক দিয়ে দিল হয়তো, ঠিক আছে, এটা একটা অঙ্ক দিয়ে দিল। তো কি করবেন, যারা একদম প্রথম প্রথম করছে তারা কিন্তু বেশ সুন্দর 48 স্কোয়ার যেমন গুণ করেও করতে পারে, যারা একদম অঙ্ক জানে কিন্তু চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয়নি, এই জিনিসগুলো যাদের জানা নেই, তারা 48 এর গুণ করবে, দুবার বসাবে, এটা গুণ করবে, বসাবে, এটা গুণ করবে, বসাবে। আপনি কি করবেন দেখুন, আপনি কি করবেন বলুন আমাকে, এটা যদি আপনি চালাকি করতে পারেন, আমি কিন্তু খানিক আগে দেখিয়েছি যে মনে রাখতে পারেন, খুব ভালো কথা। 48 স্কোয়ার কত করেছিলাম, যদি চুরি করতে পারেন তাহলে তো খুব ভালো হয়, ব্রেন বেশি অ্যাক্টিভ থাকে। 48 স্কোয়ার হচ্ছে 2304, যদি মনে থাকে দেখুন, যদি মনে না থাকে তাহলে একটাই করতে হবে আপনাকে, মাঝে প্লাস 111 স্কোয়ার কি আপনাকে করতে হবে মনে হচ্ছে, যদি একটু আগে যা শিখেছেন, 111 মানে কত, 1, 2, 3, 2, 1 হয়ে গেল, মাইনাস 65টা কত হবে, 65 স্কোয়ার এখনই শিখলেন, 6 সাথে 42 শুরুতে আর লাস্টে হচ্ছে 25, এই যেটা দাঁড়ালো, আপনাকে কোনোটা ক্যালকুলেশন করতে হলো না সেই অর্থে, যদি করতে হয় তাহলে এটাই হয়তো করতে হবে, কারণ ওই দুটো একদম ভীষণ ইজি, সময় বেঁচে যাবে। এবারে এই যে রেজাল্টটা হলো না, এই রেজাল্ট আপনি কি করবেন, এবার পরীক্ষার হলে যখন দেখলেন দুটো যোগ আছে, একটা বিয়োগ আছে, একদম মনের আনন্দে এই দুটো যোগ করতে শুরু করে দিলেন,
যোগ পেয়েছি আজকে, মনের আনন্দে যোগ করতে শুরু করে দিলেন, যোগ করে একটা এত বড় একটা যোগ হলো, তারপর তারপর এটা ভাবলেন যে একটা বিয়োগ পেয়েছি, চলুন একটা বিয়োগ করে দিই, বিশাল শান্তি। 3 মিনিটে একটা এই অঙ্কটা 3 মিনিট ধরে করছেন, বিশাল শান্তি, পারফেক্ট উত্তর। 3 মিনিট তো সময় পাবেন না, কি করতে হবে আপনাকে দেখুন, এই পর্যায়ে আসতে গেলে আপনি কিন্তু কয়েক সেকেন্ডে, এটা ক সেকেন্ড সময় লাগে, 65² 6 সাথে 42, 5 5 25, 4225, 2 সেকেন্ড, 111, 1 2 3 2 1, আর 2 সেকেন্ড 4 সেকেন্ড হয়ে গেল। এটা যদি মুখস্থ থেকে থাকে খুব ভালো কথা, নাহলে এটা করতে হয়তো আপনার 10 সেকেন্ড টাইম লাগবে। আমি যদি মনে মনে ধরুন মুখস্থ আছে, আমি আমি ধরলাম যে আমার মুখস্থ নেই, আমি সেই লজিকটা খাটাবো যে 48 কার স্কয়ার, কার কোড 50-এর কোড, 50-এর থেকে কম না বেশি, কম কত কম না, 2 কম, 2 কম মানে লাস্টে হচ্ছে 2 দিয়ে 4 মানে 0-4 লাস্টে বসাবো, যেহেতু 48 2 কম, তাই 48 থেকে 2 বাদ দেবো, কত হয় 46, 50-এর কোড মানে হাফ দ্বিগুণ, 46-এর হাফ হচ্ছে 23, ব্যাস তাহলে 2304, দেখুন খুব বেশি যদি 6 থেকে 7 সেকেন্ড সময় লাগবে, 2304 হচ্ছে 48-এর স্কোয়ার, 6 সেকেন্ড লাগলো, 2 8 সেকেন্ড, 2 10 সেকেন্ড, এই জিনিসটা বসাতে আপনার 10 সেকেন্ড টাইম লাগবে। এবার বিয়োগটা করতে কি করবেন দেখুন, বিয়োগ পেয়েছেন মানে করে দেবেন না, পরীক্ষার হলে আপনাকে অপশন থাকবে, সুতরাং অপশনের দিকে আগে তাকাবেন যে অপশন কমন আছে নাকি অপশন গুলো আলাদা আছে। আপনি এই দুটো যোগ আছে তো, এই 4-এর সাথে 1-এর যোগ করুন, কত হয়, এককের ঘরের সাথে এককের ঘর যোগ করুন, তাহলে 4 আর 1-এর যোগ করলে কত হয়, 5 হলো, সেই 5 থেকে এই 5টা বাদ দিন, কত হয়, 5 থেকে 5 বাদ দিলে 0, যে অপশনের শেষে 0 আছে সেটাই উত্তর, আপনাকে আর করতে হবে না, যদি নান অফ দিস না থাকে তো, অনেক ইজি হয়ে যায়। এবার কি হলো, 5 থেকে 5 বাদ দিলেন, যে 0 হলো 11, এবার দেখলেন হয়তো মনে হতে পারে যে 4টে অপশনের মধ্যে 2টো অপশনে লাস্টে 0 আছে, দেখো 4টে অপশনের মধ্যে 2টো অপশনেই লাস্টে 0 আছে, তাহলে কি করবেন, আর একটা ঘর করতে হবে, তখন কি বলেন, এই ঘর নিন, সেকেন্ড ঘর, 0-এর সাথে 2 যোগ করুন, কত হয়, 0 আর 2 2, 4 থেকে 2 বাদ দিন, কত হয়, 2 থেকে 2 বাদ দিলে 0, দেখুন সেকেন্ড ঘরটাও 0, এবার হয়তো আর কমন পাবেন না, 2টো অপশনে 1 ঘর 0 ছিল, 1টা অপশনে 2 ঘর 0 আছে লাস্টে, তো এটাই উত্তর, আপনার পুরোটা করার দরকার নেই। যদি দেখেন 2টো অপশনে আবার 2টো 0 আছে, তখন আরেক ঘর করলেন, এই যে এটার সাথে আরেকটা ঘর, তখন থার্ড ঘরটা করলেন, কিন্তু পুরোটা করতে যাবেন না অপশনটা না দেখে, আমার এটাই বলা, অপশন দেখবেন তারপর অঙ্কর দিকে যাবেন, ঠিক আছে। আশা করি এই পার্টটা একটু হলেও হয়তো বুঝতে পেরেছেন, জানি না আমি বুঝতে পেরেছেন কিনা, স্কোয়ার রুটটা চলে গেল, একবার জিজ্ঞেস করে নি, বিমল কি বুঝতে পেরেছেন তো, জানি না বন্ধুরা আজকের এই ক্লাসটা আপনাদের ভালো লাগলো কি না, তবে যদি ভালো লাগে জানাতে ভুল করবেন না, কমেন্ট করেও জানাতে পারেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 22 বর্ধমান।